বুধবার ত্রিপুরা ই রিক্সা শ্রমিক উন্নয়ন মঞ্চে প্রথম সদর জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। রাজধানীর জ্যাকসন গেট স্থিত ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কনভেনশনে আলোচনা করতে গিয়ে শ্রমিক উন্নয়ন মঞ্চের রাজ্য কনভেনার বিপ্লব কর কোন ভেদাভেদ না রেখে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান ই রিক্সা শ্রমিক উন্নয়ন মঞ্চের কর্মীদের। পাশাপাশি ব্যক্তিগত কোনো রাগ বা অভিমানকে সাংগঠনিকভাবে না চড়ানোর জন্য শ্রমিকদের অনুরোধ করেন। একসাথে মিলেমিশে কাজ করবেন, নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করবেন, অন্য কোনো সংগঠনকে কোনো রকমের বিভাগ সুলভ আচরণ আপনারা করবেন না, সেটা আমরা বিশ্বাস রাখি। আপনারা এরকম কাজ করবেন না, আপনাদের সংগঠনের কাজ আপনারা করুন, ওনাদের সংগঠনের কাজ ওনারা করবে। একটা জিনিস মনে রাখবেন, এরকম কোনো ঘটনা করবেন না, কেউ ব্যক্তিগত কোনো রাগ অভিমান থাকলে কারোর উপর সেটাকে সাংগঠনিক ভাবে কোন রকম ঘটনা করবেন না। এবং মনে রাখবেন, এই রাজ্যে বিগত 25 বছরের পর এই রাজ্যে একটা স্বচ্ছ ভাবমূর্তি সরকার এসেছে, এবং এই সরকারটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সেটা কিন্তু আমাদের শ্রমজীবী অংশের মানুষের সব থেকে বেশি আমাদের এই কাজটা করতে হবে, কিভাবে বাঁচিয়ে রাখার সংগঠন এই রাজ্যে সরকারটাকে কিভাবে বাঁচিয়ে রাখবে। কারণ দীর্ঘ 25 বছর এই রাজ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমজীবী অংশের মানুষ।